আচ্ছা, ভূমিপুত্র ইঞ্জিন আছে, ইঞ্জিন এই দিকে দেখা যাচ্ছে। আচ্ছা, ফোর সিলিন্ডার, টায়ার তো ঠিকঠাকই আছে, মাঝের চাকার তো নতুন টায়ার, একবারে নতুন বিট, পুরোপুরি বিট আছে, রোটার শক্তিমান রোটাভেটর। আচ্ছা, টায়ারটা কী কোম্পানি আছে দেখা যাক, টায়ারের বিট অনেকটাই, হ্যাঁ আচ্ছা, সিয়েট কোম্পানি টায়ার, সিয়েট সিয়েট কোম্পানির মাঝের চাকার টায়ার আছে। কত সাইজ আছে, আচ্ছা 14x28 সাইজ আছে, 45 হর্স পাওয়ারে 14x28 সাইজটা ঠিকঠাকই আছে, ভালোই আছে, কারণ অন্যান্য গাড়িগুলোতে 13x28 সাইজ থাকে টায়ারের মাঝের চাকার। ইন্ডিকেটরটাই মনে হচ্ছে জল ঢুকে গেছে। আচ্ছা, এখান থেকে কোয়ালিটি দেখে নিন, মানে কী সব আছে, সবাই লাগানো আছে। আচ্ছা, উপরে উঠে দেখা যাক, এই যে মাহিন্দ্রা লোগো, এয়ার কিনার আছে এখানে। আচ্ছা, এখান থেকে বক্সটা তো ঠিকঠাকই আছে, মিটার বক্সটা এইটাও ঠিকঠাক আছে, পুরো ঠিকঠাকই আছে, ওকে কন্ডিশন, মাহিন্দ্রা লোগো। আচ্ছা, এছাড়াও গিয়ার ফাংশন, পাওয়ার 1, 2, 3, 4। হ্যাঁ, এখানে একটা কথা, গাড়ি কখনো গিয়ারে লাগিয়ে রাখতে নেই, আপনি হ্যান্ড ব্রেক বা ব্রেক করে রাখতে পারেন, কিন্তু গাড়ি কখনো গিয়ারে লাগিয়ে রাখবেন না। রিভার্স আর 4টে গিয়ার। আচ্ছা, ফিউল অফ হয় এখান থেকে, এটা টেনে দিলে ফিউল অফ হবে। এটা হচ্ছে আপনার ক্লাচ, এটা ব্রেক, এক্সেলটার, টায়ারের বিট দেখুন, দেখতে পাচ্ছেন হুইল রেঞ্জ আছে একটা। আচ্ছা, এটা হচ্ছে হাইলো গিয়ার, তার মানে এখানে হচ্ছে আপনার 8টা ফরওয়ার্ড আর হচ্ছে 2টো রিভার্স হয়ে যাবে, হুইল রেঞ্জটা এখানে রেখেছে, একটা সুবিধা হবে এখান থেকে রাখলে। আচ্ছা, এটা হচ্ছে পিসি লিভার, এটা হচ্ছে ডিসি লিভার, দেখতে পাওয়া যাচ্ছে ডিসি লিভার, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আচ্ছা, এইদিকে আছে পিটিও গিয়ার, পাশে আছে, এটা হচ্ছে মেটেরিয়াল টুল, এটা হচ্ছে ডিটেলস সব দেওয়া আছে মাহিন্দ্রার, আর ওই পাশের নিচে যেটা ছিল ওটা হচ্ছে মেটেরিয়াল টুল। এখানে আছে একটা পকেটের মতো রাখা আছে, এখানে বেশ ছোটোখাটো জিনিসপত্র রাখা যাবে। ফিউল ট্যাঙ্ক, এটা খুব সম্ভবত 55 লিটারের ট্যাঙ্ক, আয়নাটা ভেঙে গেছে এখানে, ছিঁচে। আর হচ্ছে এখানে রাখা আছে 11 ফালে টানা ফল, ক্যাজুয়াল। আর এখানে হচ্ছে ব্যাটারি বক্সটা বেশ ছোটো, মানে কম্প্যাক্টের মধ্যে দেওয়া আছে, এই একটা ছোটো মানে ড্রাইভারের জিনিসপত্র, ছোটোখাটো বা কাগজ টাগজ রাখার জন্য এখানে দেওয়া আছে এই জিনিসটা। এটা হচ্ছে ফিউজ বক্সটা এখানে লাগানো আছে, বক্সটা খুলে এখানে ফিউজগুলো খারাপ হলে সারানো যায়। এটা হচ্ছে ওয়ার্নিং দেওয়া আছে, কীভাবে কী ইউজ করা যাবে না যাবে, পিছন দিকে তা একটা লুকটা দেখে নিন। এটা হচ্ছে হাইড্রোলিক পাইপ আছে এখানে একটা, এখানে সিস্টেমটা আলাদা, আমাদের সিস্টেমটা আলাদা, হাইড্রোলিকের পাইপটা লাগানো সিস্টেমটা। আচ্ছা, টেলারটা তো বেশ কয়েকদিন আগেকারই রঙ করা, ভালোই হয়ে আছে, এখনও কোয়ালিটি ঠিকঠাকই আছে। চাকাটা দেখা যাক, চাকাটা BT112, আচ্ছা বিড়লা কোম্পানির টায়ার আছে এটা। পিছন থেকে একটা ভালো জিনিস আছে, এটা দেখাচ্ছি দেখুন, পিছন এটা আমার খুব ভালো লেগেছে, মানে এই যে যেটা দেওয়া আছে এখান থেকে, ওই গুড লাক এই মোটু পাত্র যেটা দেওয়া আছে না নিচের দিকে, এটাতে মানে কাদা ছিটকায় না, পিছন থেকে যখন গাড়ি স্পিডে যায় তখন কাদা ছিটকায় না। আছে আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে, প্রচুর নতুন ভিডিও আসবে, বিশ্বকর্মা পুজো আসতে চলেছে, আর একটা বড়ো ঘোষণা আছে, ঘোষণাটা আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো। ভালো, বেশ ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাক।